হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম আপনাদের। আমি আজকে সুজির হালুয়া রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, এবং এই সুজির হালুয়া খুব হেলদি এবং টেস্টিও, এবং এটা খুব ঝটপট বানানো হয়, এবং এটা আমাদের টিফিন হিসাবে খুবই কার্যকরী ভূমিকা গ্রহণ করে। আর এই সুজিটা হালুয়াটা খেতেও খুব সুস্বাদু। তো এটা দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, এবং অল অপশন চুজ করবেন। তো প্রথমে আমরা একটা শুকনো কড়াইয়ে এখানে সুজি এক কাপ মতো সুজি নিলাম, এবং এটাকে আমরা একটু ফ্রাই করে নেব। এক মিনিট মতো এটা একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না সুজিটার কালার চেঞ্জ হচ্ছে, যতক্ষণ না সুজিটা ব্রাউন কালার আসছে। তো আমরা কিন্তু খুব ধিমে আঁচে আস্তে আস্তে করে নাড়তে থাকবো, যতক্ষণ না সুজির কালার চেঞ্জ হচ্ছে। তো দেখুন, সুজির কালার অলরেডি আমার চেঞ্জ হয়ে গেছে, তার মানে সুজিটা আমার ফ্রাই হয়ে গেছে। তো এরপর আমরা একটা অন্য পাত্রে সুজিটাকে তুলে নিলাম। তারপরে আমরা একটা কড়াইয়ে 2 টেবিলস্পুন ঘি অ্যাড করলাম, এবং তার সাথে সাথে আমরা এখানে একটা তেজপাতা, ওভেন থেতো করে 2টো এলাচ ও দারচিনি আমরা এখানে দিলাম, এবং এটা কয়েক সেকেন্ড ফ্রাই করার পরে আমরা ওই ভেজে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমরা এটাকেও কিন্তু একটু ভালো করে নাড়ব। ভালো করে আমার নাড়া হয়ে গেছে। তো এরপর আমি এখানে 1 কাপ দুধ এবং দুধের সঙ্গে জাফরান মিশিয়ে নিয়েছি, তো সেটা আমি এখানে এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে এটাকেও ভালো করে কিন্তু আমি নাড়ব, যতক্ষণ না দুধটা মানে শুকিয়ে যাচ্ছে। তো দেখুন, দুধটা আমার অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে। এরপরে আমি এখানে 1 কাপ মতো চিনি অ্যাড করব। চিনিটা কিন্তু স্বাদ মতো আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন, সেই রকম অনুযায়ী আপনারা এখানে মিষ্টি অ্যাড করবেন। তো আমি এখানে ফাইনালি 1 কাপ চিনি অ্যাড করলাম, এবং এটা নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা অ্যাবজর্ব হয়। তো কিছুক্ষণ নাড়তে থাকবো, নাড়ার পরে চিনিটা কিন্তু আমার অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর আমি ওই যে দুধের বাটিটা ছিল সেটা ধুয়ে 1 কাপ জল এখানে অ্যাড করবো, যাতে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়। তো সেদ্ধ হওয়ার জন্য ভালো দিয়ে দিলাম জলটা, এরপর ভালো করে নেড়ে দেব। এবার যতক্ষণ না জলটা শুকিয়ে আসে ততক্ষণই কিন্তু আমার এটা নাড়তে থাকবো, এবং দেখুন ঘন হয়ে আসছে, জলটাও একটু একটু করে শুকিয়ে আসছে। এরপর আমার সুজি দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবং সুজির প্রতিটা দানা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ইজিলি, খুব ইজি প্রসেসে আমার সুজির হালুয়া রেডি হয়ে গেল। আপনারা এভাবে বাড়িতে বানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আরও ভালো রেসিপি নিয়ে আমি চলে আসবো আপনাদের কাছে নেক্সট ভিডিওতে। তো আজ আসি বন্ধুরা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।